ডিসপ্লে কন্ট্রাস্ট লেভেল ঠিক না থাকার কারণে ডিসপ্লে যদি ঝাপসা হয়ে যায় সেটা কত নাম্বার প্রোগ্রাম থেকে ঠিক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো ব্রাদার বাটন হোল মেশিন মডেল HE800C তো প্রথমে মেশিনের পাওয়ার অফ করে নিতে হবে এরপরে প্রোগ্রাম বাটন এবং টেস্ট বাটন দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে তারপরে প্রোগ্রাম চলে আসবে এরপরে ফরওয়ার্ড বাটনের সাহায্যে প্রোগ্রাম নাম্বার 301 এ যেতে হবে ফরওয়ার্ড বাটনের সাহায্যে প্রোগ্রাম নাম্বার 301 এ যেতে হবে ডিয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রোগ্রাম নাম্বার 301 চলে এসেছে এখন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড নিচের দুটি কালো বাটন যে দেখতে পাচ্ছেন এই দুটি বাটনের সাহায্যে মেশিনের কন্ট্রাস্ট লেভেল ঠিক করতে পারবেন ডিসপ্লের এই কন্ট্রাস্ট লেভেলের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই তবে আপনার কাছে যখন মনে হবে যে ডিসপ্লের কন্ট্রাস্ট লেভেল ঠিক আছে তখন আপনি সেভ করে নেবেন তো ডিসপ্লের কন্ট্রাস্ট লেভেল দেখা গেছে যে 7 নম্বরে এই ডিসপ্লের কন্ট্রাস্ট লেভেল যদি 7 নম্বরে দেওয়া হয় তখন ডিসপ্লের কালার অর্থাৎ ডিসপ্লের যে একটা লাইটিং কালার আছে সেই কালারটি খুব সুন্দর দেখা যায় তো ডিসপ্লের কন্ট্রাস্ট লেভেল আমি 7 দিয়ে দিলাম এরপর এন্টার বাটনে চাপ দিয়ে সেভ করে দিতে হবে এরপরে টেস্ট বাটনে চাপ দিতে হবে এরপরে প্যাডেলে চাপ দিলেই মেশিনটি রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ